আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ এবং সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো পতিত জমি আবাদ ও তৈলবীজ উৎপাদনে কৃষককে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি প্রতিমন্ত্রী উদ্যোগ কৃষি উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন টেকসই হবে মন্তব্য এবং বিষমুক্ত পদ্ধতিতে ভোলার চরাঞ্চলে বাড়ি বারো জাতে বেগুন চাষ স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে অন্য জেলায় সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে পতিত জমি আবাদের আওতায় আনতে এবং তৈলবীজ উৎপাদনে কৃষককে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদ ময়মনসিংহের মুক্তাগাছায় বিশেষ উদ্যোগ নিয়েছেন শহরের পতিত একখণ্ড জমিতে গড়ে তুলেছেন সূর্যমুখী সহ মৌসুমী সবজির বাগান বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ মুক্তাগাছা শহরের পশ্চিম প্রান্তে এই এক টুকরো জমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি অসংখ্য সূর্যমুখী দীর্ঘদিন পতিত পড়ে থাকা এই জমিটিতে চাষের উদ্যোগ নিয়েছেন এই এলাকার সাংসদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এবার যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যখন বললেন যে আমাদের কোনো জমি আর ফেলে রাখা যাবে না বিশেষ করে আমাদের ভোজ্য তেল প্রায় ২০,০০০ কোটি টাকার ভোজ্য তেল আমাদেরকে ইম্পোর্ট করতে হয় তাহলে তৈলবীজ উৎপাদন করার জন্য কৃষি মন্ত্রণালয় একটা উদ্যোগ নিল সেই জায়গাটিকে আমরা মুক্তাগাছা থেকে আমি নিজের থেকে আমি বেছে নিলাম আমরা প্রায় ৩০০০ একরের মতো তো আমরা সরিষা চাষ করছি গতবারের তুলনায় সেটার পরিমাণ অলমোস্ট তিন গুণ শুধু সূর্যমুখী নয় নানান ফসলের সন্নিবেশ এখানে বাগানটির চারপাশ ঘিরে বিভিন্ন সবজির চাষ পার্শ্ব ফসল যেটা দেখছেন এটি কিন্তু প্ল্যান করা আমাদের সূর্যমুখীর পরের জায়গাতে এখানে আছে ভুট্টা এখানে পেঁপে দেখতে পাচ্ছেন এটা হলো একটা স্পেশাল বেগুন আছে ময়মনসিংহ বলে আমঝুঁকি বেগুন সেই ছোট ছোট সেইটা হলো আমঝুঁকি বেগুন এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এখানে শালগম ছিল উঠে গেছে এই কৃষি উদ্যোগটি বাস্তবায়ন করছে স্থানীয় কৃষি বিভাগ প্রতিমন্ত্রী মহোদয়ের একটা প্ল্যান যে এখানে যেন আশেপাশে সকলে প্লাস মুক্তাগাছার কৃষকরা যেন এখানে সানফ্লাওয়ারটা দেখে ওনারা উদ্বুদ্ধ হয়ে ওনাদের নিজেদের জমি অনাবাদী জমিকে পতিত জমিকে তেল ফসল চাষের আওতায় নিয়ে আসে এখানকার এই কৃষি উদ্যোগ সাধারণ মানুষকে কৃষিতে এবং কৃষককে তৈলবীজ উৎপাদনে আগ্রহী করে তুলছে দাবি করছেন উদ্যোক্তারা আগামী বছর ইনশাল্লাহ আমরা আশা করি যে আমরা ২-৫ কাঠা ১০ কাঠা জমি আবাদ করবো ফুলটার দিকে আমার মন বেড়ে গেছে খুশি আগামীতে আমি ৭-৮ কাঠা জমি করবো এরকম ধরনের চিন্তাধারা নিশ্চয়ই আসছে আমার বাসায় এখানেই বিভিন্ন জায়গার থেকে প্রতিদিনই নানান ধরনের লোক আসে দেখি আজকে আসলাম এরকম প্রতি জায়গায় অনেক খালি রয়েছে হ্যাঁ যদি সবাই উদ্যোগ নেয় হয় ২৫% সারা বাংলাদেশের চাহিদা মেটানো সম্ভব হবে যান্ত্রিক কৃষির প্রসার থেকে শুরু করে সার্বিক কৃষির একটি মডেল তৈরি করতে চান প্রতিমন্ত্রী কে এম খালিদ তিনি মনে করেন কৃষি উন্নয়নের মাধ্যমেই আমাদের জাতীয় উন্নয়ন টেকসই হবে যখন একজন জনপ্রতিনিধি পতিত জমিতে এভাবে কৃষির দৃষ্টান্ত করেন স্বাভাবিকভাবেই এটি এলাকাবাসীর উপরে প্রভাব পড়ে কৃষকের উপরে প্রভাব পড়ে উদ্যোক্তার উপরে প্রভাব পড়ে দেশের খাদ্য নিরাপত্তা এবং আগামীর কৃষি চর্চাকে বেগবান করার জন্য এই উদ্যোগগুলো অত্যন্ত জরুরি জনাব কে এম খালিদের এই উদ্যোগটি স্থানীয় পর্যায়ে অনেক বড় প্রভাব ফেলবে সন্দেহ নেই ময়মনসিংহের মুক্তাগাছার মনিরামবাড়ি থেকে শাইক সিরাজ চান্দা এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হবে আজ রাত ৯টায় সংবাদের পর হৃদয় মাটির মানুষ অনুষ্ঠানে এবারে চ্যানেল আই কৃষি সংবাদে বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে চরাঞ্চলে বেগুনের আবাদ বেড়েছে নতুন জাতের বাড়ি বারো জাতের বেগুন চাষ হয়েছে সবচেয়ে বেশি বিষমুক্ত পদ্ধতিতে চাষ হওয়ায় বেগুন চাষে আগ্রহী হয়েছেন এই অঞ্চলের অসংখ্য কৃষক স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে বাড়ি বেগুন সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার পতিত জমি আবাদ ও তৈলবীজ উৎপাদনে কৃষককে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি প্রতিমন্ত্রী উদ্যোগ কৃষি উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন টেকসই হবে মন্তব্য এবং বিষমুক্ত পদ্ধতিতে ভোলার চরাঞ্চলে বাড়ি বারো জাতে বেগুন চাষ স্থানীয় চাহিদা মিটে বিক্রি হচ্ছে অন্য জেলায় চ্যানেল আই কৃষি সংবাদে আজকের আয়োজন এই পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে